ফের বিতর্কের শিরোনামে স্বাস্থ্যসাথী কার্ড। কোনো হাসপাতাল গুরুতর জখম এক ব্যক্তিকে ভর্তি না নেওয়ায় মৃত্যু ওই ব্যক্তির। 13 ঘন্টা টানা পড়েন উত্তেজিত জনতা, মৃতদেহ রাস্তায় ফেলে রেখে বিক্ষোভ শুরু করলো। প্রায় 14 ঘন্টা টানা পড়েন স্বাস্থ্যসাথী কার্ডে পরিষেবা না পাওয়াতে শেষ পর্যন্ত মৃত্যু হলো এক ব্যক্তির। মৃতের নাম নির্মল মণ্ডল। উত্তেজিত গ্রামবাসীরা এরপর মৃতদেহ রাস্তায় ফেলে রেখে তুমুল বিক্ষোভ শুরু করলো। রবিবার ভোররাত থেকে দুর্গাপুরের জব্বরপল্লিতে এই রাস্তা অবরোধের জেরে ব্যাপক যানজট তৈরি হয়। বছর 62 নির্মল মণ্ডল গতকাল দুপুর 12টা নাগাদ জব্বরপল্লিতে দুর্ঘটনার কবলে পড়েন। ইস্পাতনগরীর আশিস মার্কেটে একটি ঘড়ির দোকান আছে নির্মলবাবুর। শনিবার দুপুরে দোকান বন্ধ করে যখন জব্বরপল্লিতে নিজের বাড়ি ফিরছিলেন নির্মল মণ্ডল, ঠিক তখনই একটি মোটর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে সাইকেল আরোহী নির্মল মণ্ডলকে। এরপর থেকে শুরু হয় নাটক। প্রথম দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় নির্মল মণ্ডলকে, সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজে পাঠানো হয়, সেখান থেকে পাঠানো হয় অনাময় সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখান থেকে গুরুতর জখম অবস্থায় ফের তাকে দুর্গাপুরে নিয়ে আসে, একের পর এক বেসরকারি হাসপাতালে ভর্তি করতে যায়। অভিযোগ, স্বাস্থ্যসাথীর কথা শুনে কোনো হাসপাতাল নির্মল মণ্ডলকে ভর্তি করতে অস্বীকার করে। শেষে ভোর 3টে নাগাদ মারা যান নির্মল মণ্ডল। এরপর উত্তেজিত জনতা মৃতের ক্ষতিপূরণের এলাকার ব্যস্ততম রাস্তায় বাম্পারার ট্রাফিকের দাবিতে জব্বরপল্লি রোড অবরোধ করে বিক্ষোভ শুরু করে। আটকে পড়ে সমস্ত যানবাহন, মৃতদেহ রাস্তায় ফেলে রেখে বিক্ষোভে সামিল হয় উত্তেজিত জনতা। দুর্ঘটনাস্থল থানা এলাকায় পড়ে, এই নিয়ে শুরু হয় দুর্গাপুর থানা ও লাউদোহা থানার দড়ি টানাটানি। আর এর জেরে যানবাহনে লম্বা লাইন পড়ে যায় অবরোধের জেরে। তাই ওনার পরিবারের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণের দাবি আমরা দাবি করছি। আমরা শুধু আমরা একা নয়, আমাদের পুরো গ্রামের সমস্ত লোকেরা, ছেলেরা মেয়েরা, সমস্ত লোকেরা আমাদের এই একটাই দাবি, ওর ক্ষতিপূরণ দেওয়া হোক আর এই রাস্তার মধ্যে একটা বাম্পার তৈরি করা হোক। আমি কালকে যেতে পারিনি, আলাদা কথা, কিন্তু যারা বলছে, যারা গেছিল তারা বলছে যে স্বাস্থ্যসাথী কার্ডে তাদের সেই ক্ষেত্রে আমার কি বলার আছে, অনেকে সুবিধা পাচ্ছে অনেকে পাচ্ছে না। কি নাম আপনার? আমার নাম সন্দীপ চ্যাটার্জি। কি হয়েছিল? হাসপাতালগুলোতে ভরলাম, ঘোরার পরে কোনো হাসপাতালে ভর্তি নিল না। লাস্টে কোনো জায়গাতে টাকা দিয়ে ভর্তি করতে আসছি, বলছে আমাদের কাছে বেড নেই। আবার কোনো জায়গাতে প্রথমে জিজ্ঞেস করছে স্বাস্থ্যসাথী কার্ড আছে, আগেই ওরা ভয় পেয়ে আসছে জন্য যদি স্বাস্থ্যসাথী কার্ড দিই তাহলে ওরা বলার জন্য রেডি হয়ে রয়েছে যে আমাদের কাছে বেড নেই। এরকম করে সকাল দুপুরবেলা দুটো থেকে ঘুরে বেড়াচ্ছি। 13 ঘন্টার পর লোকটা মারা গেল। সব হসপিটাল গৌরী দেবীতে গেলাম, বললো আমাদের কাছে বেড নেই। স্বর্ণপাতে গেলাম, তাও বললো যে বেড নেই। আমরা রিকোয়েস্ট করলাম, পায়ে ধরলাম, বললো আপাতত যে করে হোক বাঁচিয়ে না হোক, তখন বলছে নাই। যখন লাস্ট টাইমে মানুষটা মরে গেছে তখন বলছে এই মেশিনটা নিয়ে আসো, গাড়ির মধ্যে নিয়ে আসো, গাড়িতে নিয়ে এলো স্বর্ণপাতে, বলছে ট্রিটমেন্ট কর, এখানে দেখি চেষ্টা করছি। লাস্ট যখন মানুষটা চলে গেলো এরকমভাবে ঘুরতে ঘুরতে চলে গেলো। কখন কী হয়েছিল ঘটনা? ঘটনাটা ঘটেছিল দুপুরবেলাতে, অ্যাক্সিডেন্ট হয়েছিল এই মোড়টা থেকে বাইকের সঙ্গে। তোমরা কতক্ষণ ধরে ঘুরেছো? 13 ঘন্টা ধরে। তারপরে মারা গেছে। পুলিশ প্রশাসন কোনো রকম ব্যবস্থা দিচ্ছে না। এই রোটার গোটা রোডটার মধ্যে পুলিশ শুধু গাড়ি থেকে টাকা নেয়, গাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে পয়সা নেয়, ট্রাফিক পুলিশরা শুধু পয়সা নেয়, তাদের কাজ তো এটাই। এরকমভাবে পুলিশ গোটা রাস্তাতে পয়সা নেয়, তারা করে গাড়ি ধরে। কখন মারা গেলেন? উনি মারা গেছেন 3টে 5টে ভোরবেলা। এখন কি বলবে? এখন আমরা না, আমি বলতে চাই না, এখন আমাদের পাড়ার যত আছে সবাই, দাদারা আছে, তারা বলবে। স্বাস্থ্যসাথী কার্ড থাকাতে কি তোমার স্বাস্থ্যসাথী কার্ডের কোনো ভ্যালু নেই, ভ্যালুলেস কার্ড। স্বাস্থ্যসাথী কার্ডের জন্য ভর্তি হলো না? আমরা লাস্টে আমি টাকা দিয়ে ভর্তি করেছিলাম, যখন টাকা দিয়ে ভর্তি হয়ে যাবে না বেড নেই। তো এই অ্যাক্সিডেন্ট এরকম হচ্ছে এখানে, কিছুদিন আগে পর্যন্ত একটা লোক মারা গেল, আবার আজকে বিগত 2-3 বছর ধরে বড় বড় গাড়িগুলো চলছে এখানে, কোনো বাম্পার নেই, কোনো পুলিশের কোনো ব্যারিকেড নেই, এখানে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে। এবং আমাদের এই গ্রামে সব আমরা খেটে খাওয়া লোক, আমাদের সব গরিব মানুষের বাস এই গ্রামে, এখানে যদি প্রতিনিয়ত এরকম হয় আমরা কী করে বাঁচবো? এটা কী হলো আজকে? কী হয়েছে আজকে? হয়েছে বলতে আজকে তো হয়নি, এটা কালকে হয়েছে। কালকে দুপুরবেলা কেটিএম বাইকে ওই কাকু দোকান থেকে আসছিলো, ওনার আশিস মার্কেটে দোকান আছে, ঘড়ির দোকান, ওখান থেকে আসছিলো সাইকেল নিয়ে বাড়ি আসছিলো, তো রাস্তাতে ওই কেটিএম বাইকে মেরে দিয়ে চলে গেছে। তারপরে এখান থেকে বিধাননগর হসপিটালে ভর্তি করা হয়েছে। বিধাননগর হসপিটালে ভর্তি করার পরে ওখান থেকে রেফার করে দিয়েছে, যেহেতু ব্রেন হ্যামারেজ আছে, ওখান থেকে রেফার করে দিয়েছে বর্ধমান। বর্ধমানে নিয়ে যাওয়ার পরে তারপর ওরা নিয়ে এসছে,
নিয়ে আসে, ওখান থেকে আবার কলকাতা রেফার করছিল, দিয়ে ওরা নিয়ে এসছে এইদিকে, দিয়ে তো এই কার্ডের জন্য এদিক ওদিকে ঘুরেছে, প্রত্যেকটা হসপিটালে গেছে, কিছু স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে ঘুরেছে চারিদিকে, কোথাও অ্যাডমিট হয়নি, নেয়নি কোথাও, বেড নেই, এই নেই, ওই নেই, হ্যাঁ, দিয়ে তো তারপরে তো মারা গেল। সে 13-14 ঘন্টা ঘোরার পরে মারা গেল মানুষটা। এখন কি তোমরা রাস্তা অবরোধ? এখন আমরা রাস্তা অবরোধ করেছি যে পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেবে, তারপর আমরা অবরোধ তুলবো। 55% পর্যন্ত অফ চলছে, মানে স্টাইল বাজারে চলছে ব্যাগ ভর্তি চৈত্র, কেনাকাটায় পাবেন 55% পর্যন্ত ছাড়। Admission going on in premium courses, computer courses, vocational courses, competitive courses and coaching classes in Institute of Professional Studies.